মানিকগঞ্জের সাটুরিয়ায় জমি লিখে না দেয়ায় মা বাবার উপর অমানবিক নির্যাতন সহ তাদেরকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুল বাতের নামের এক ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বাবা আন্নেস আলী সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। মঙ্গলবার 9 মে উপজেলার তিল্লি ইউনিয়নের উত্তর সানকা গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আন্নেস আলী জানান, আমার ছেলে আব্দুল বাতেন আমাদের কোনো ভরণ পোষণ করেন না, প্রতিবেশীদের কথায় আমাদের মাঝে মধ্যেই জমির জন্য অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করে। আমি ও আমার স্ত্রীকে ভরণ পোষণের শর্তে বাড়ি ছাড়া সমস্ত জমি লিখে দেই। আমার নামে থাকায় বসত বাড়ি লিখে না দেয়ায় আমাকে বাড়ি থেকে বের করে দেয়। গত রোববার সকালে পারিবারিক কলহের জের ধরে আমার স্ত্রী উজালা বেগমের ডান হাতের কবজি ভেঙে ফেলে। ছেলে আমার গলা টিপে হত্যা চেষ্টা করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সাটুরিয়া হাসপাতালে ভর্তি করে। ঘরের ভেতরে থাকা তামাক বিক্রির 1,80,000 টাকা আলমারি ভেঙে বের করে নিয়ে যায় ছেলে এবং ছেলের বউ আলেমা। এ ঘটনায় আন্নেস আলী বাদী হয়ে সাটুরিয়া থানায় তার ছেলে আব্দুল বাতেন, ছেলের বউ এলমা বেগম, নাতি রাপি মিয়া ও রংমালা চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে ছেলের আব্দুল বাতেনকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেন, মা বাবার উপর অমানবিক নির্যাতনের ঘটনায় ছেলের বিরুদ্ধে বাবা আন্নেস আলী বাদী হয়ে মামলা করেন। ছেলেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।